টাটা। তো গাইস এরা সবাই আজ বাড়ি চলে যাচ্ছে, চলো দেখা করে আসা যাক। এত লোক বসেছে, ওই একটু মাছ লেগেছে। তাই রিঙ্কি দিদি কই? দিদি একটু টাটা বলে দাও। নোরা দিদি কিছু বলবে। তো গাইস আমরা এখন বাবার সাথে যাচ্ছি পূজোর বাজার করতে। দোকানটা থেকে আমরা কিছু কেনাকাটা করব প্রথমে, তো চলো ভেতরে যাওয়া যাক। এই দোকানটা প্রধানত জিন্স স্পেশালিস্ট, তো আমরা এখানে জিন্স প্যান্ট কিনতে এসেছিলাম। ছোট তো গাইস দেখো, এটা হচ্ছে আমার পূজোর পার্টনার, আমার সাথে পূজোয় ঘুরতে যাবে। আর বলছি আমি এই বাচ্চার হাত ধর না, এই দেখ এই এই বাচ্চা, এই বাচ্চা ছোট বাচ্চাটার হাত ধর, এই বড় বাচ্চা, এইটা কত বড় বাচ্চা। তো গাইস আমরা এখন অন্য দোকানে যাচ্ছি পূজোর বাজার করতে। তো এখানে আমি এসেছিলাম আমার জন্য একটা জামা কিনতে। এ তোর কি জল পিপাসা লেগেছে? তাকে রস খাবি? তাই আজ হচ্ছে মহাষষ্ঠী, তো আমরা এখানে এসেছি, এখানে পুজো হচ্ছে। দেখো আমাদের ক্লাব, এটা আমাদের গ্রামের পুজো হচ্ছে এখানে, তো আমরা দেখতে এসেছি সবাই। তো গাইস আমরা এখান থেকে কিছু কিছু খাবার খাবো, তারপর চলো আবার দেখা হবে। সেখানে ষষ্ঠীর যে পুজোটা সেটা হচ্ছে, আমাদের মা দুর্গা এতই মহান ও উদার যে তিনি অসুরকেও তার সঙ্গে নেন পুজোর সময়, যাতে মর্তে অসুরও তার সাথে পূজিত হয়, অন্য অসুরকেও পুজো করা হয়।